রাজ্য থেকে তুলে দেওয়া হচ্ছে সিআইডি এবং ইবি, তার বদলে খোলা হচ্ছে ক্রাইম ব্রাঞ্চ, যেখানে একজন আইজি, একজন ডিআইজি এবং চারজন এসপি থাকবে দায়িত্বে। এছাড়া সম্পূর্ণ ব্রাঞ্চের লোক থাকবে প্রায় 300 জন। এজন্য খুব শীঘ্রই নিয়োগ করা হবে 38 জন সাব ইন্সপেক্টর এবং 8 জন হেড কনস্টেবল। বৃহস্পতিবার এই ক্যাবিনেট সিদ্ধান্তের কথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এই সাইবার ক্রাইম কেন এই পুলিশ ক্রাইম ব্রাঞ্চ করার উদ্দেশ্য হলো যে এরা ডিল করবে সাইবার ক্রাইম, ইকোনমিক অফেন্সেস, অ্যান্টি নার্কোটিক্স ক্রাইম যেগুলি আছে, অ্যান্ড সিরিয়াস ক্রাইম। সিরিয়াস ক্রাইম মিনস ক্রাইম এগেনস্ট ওমেন, মেইনলি রেপ এন্ড আদার থিংস। তো এবং একজন আইজি থাকবে, একজন ডিআইজি থাকবে, 4 জন এসপি থাকবে। সাইবার ক্রাইমের জন্য 1 জন এসপি, ইকোনমিক অফেন্সের জন্য 1 জন এসপি, অ্যান্টি নার্কোটিক্সের জন্য 1 জন এসপি, সিরিয়াস ক্রাইমের জন্য 1 জন এসপি। এই 4 জন এসপি থাকবে এবং টোটাল প্রায় 300 মতো। এবং এর মধ্যে আমরা সিআইডি এন্ড ইবিকে আমরা উঠিয়ে দিচ্ছি, অ্যাবলিশ করে দিচ্ছি।